1160 নম্বর হাদিস, ওয়ান আব্দুর রহমান ইবনে উসমান আল কুরাইশি রাদিয়াল্লাহু আনহু আন্না তাবিবান সালা রাসূলুল্লাহ আন ইযদিফদায়ে ইয়াজআলুহা ফি দাওয়াইন ফানাহা আন কাতলিহা, আখরাজু আহমদ ওয়া সাহুল হাকিম ওয়া আখরাজু আবু দাউদ ওয়া নাসাঈ। আব্দুর রহমান বিন ওসমান কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একজন চিকিৎসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল আন ইযদিফদা ব্যাঙ সম্পর্কে, ব্যাঙের মশলা এখন একজন ডাক্তার, তাহলে বোঝা গেল যে নবী সাল্লামের জামানায়ও ডাক্তার ছিল, ডাক্তার ছিল কিন্তু তখনকার যুগের মতো ডাক্তার ছিল। জি হ্যাঁ, জিজ্ঞেস করলো ব্যাঙ সম্পর্কে যে ব্যাঙ থেকে ঔষধ তৈরি করা যাবে কি না, ইয়াজ আলোহাফি দাওয়াইন, সেটা ঔষধে মেডিসিনে ইউজ করা, ব্যবহার করা যাবে কি না। ফানাহা আন কাতলিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ মারতে নিষেধ করলেন, ব্যাঙ মারতে নিষেধ করলে ব্যাঙ ঔষধে দেবেন বা ব্যাঙ দিয়ে ঔষধ বানাবেন, তার মানে তো মারতেই হবে, হবে কি না, যখন মারাই নিষেধ তাহলে তা দিয়ে ঔষধ তৈরি করা নিষেধ, একটি কথা। দুই নম্বর কথা, শুরুতে আমরা প্রায় 10-12টা হারামের লক্ষণ বলেছিলাম, যেগুলি হারাম সেগুলি লক্ষণ বলে, তার মধ্যে একটা হচ্ছে যেই জীবজন্তুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে নিষেধ করে সেটা খাওয়া হারাম, কারণ খাওয়ার আগে কি করতে হবে, মারতে হবে, জবাই করতে হবে, তো মারাই যখন হারাম তো খাওয়া হারাম, বুঝতে পেরেছেন। জি হ্যাঁ, তো ব্যাঙ যখন মারা হারাম তাহলে সেটা খাওয়া হারাম, বিড়াল মারা হারাম সুতরাং খাওয়া হারাম, বুঝতে পেরেছেন। জি হ্যাঁ, হাদিসটি হচ্ছে হাসান, মুসনাদ আহমদে আছে আর হাকিম মুস্তাদরাক হাকিমে আছে, ইমাম আবু দাউদ এবং নাসাইও বর্ণনা হাদিসটি করেছেন। দেবদা ব্যাঙ জানা আছে আপনাদের, ব্যাঙ সম্পর্কে বলতে হবে না তাই না, কারণ আমাদের দেশে বর্ষা বৃষ্টির দেশ, আর আর ব্যাঙ কোথায় তৈরি হয়, তাহলে যখন ব্যাঙ সম্পর্কে জানেন, সাধারণত ব্যাঙ কোথায় তৈরি হয়, সৃষ্টি হয় কোথায়, হ্যাঁ সুখা মাটি তো অল্পই থাকে, যদি সুখা সুখা মাটি না, একটু রসাল মাটি হইলে ব্যাঙ হয়, আর তারপরে ওতে পরিমাণ কম থাকে, কিন্তু খুব বেশি ব্যাঙ কোথায় জন্মায়, পানিতে, তাজা তাজা পানিতে জন্মায়, খুব কম, যেই পানি দীর্ঘদিন কোথাও পচে থাকে সেই পানিতে বেশি ব্যাঙ জন্মে। ব্যাঙ খাওয়া হারাম তাই না, ব্যাঙের বাচ্চাকে কি বলে, ব্যাঙাচি, ব্যাঙাচি বলে, তাহলে আর দেখতে এত সুন্দর লাগে, মাছ পোনা মাছের মতো লাগে, মাথাগুলো বড় থাকে, পোনা মাছ না এগুলো ব্যাঙের বাচ্চা, বুঝায় মুশকিল, ছোটকালে আমরা ভাসতো একবারে পোনা মাছের মতো ঝাঁক ধরে আগে বুঝায় মুশকিল ছিল, কিন্তু ওর একটা লক্ষণ আছে, ব্যাঙের বাচ্চাগুলির যেগুলো, হ্যাঁ মাথা মোটা, হ্যাঁ মাথা মোটা মাশাআল্লাহ, ওটা দিয়ে চেনা যায়। জি ব্যাঙ সম্পর্কে জানা আছে, ছোটো সাইজের ব্যাঙ আবার বড় ব্যাঙ, ব্যাঙ জানা আছে আপনাদের। আল হাদিস ওয়ফিদুন নাহি আন কাতলি যিফদা, এই হাদিস প্রমাণ করে যে ব্যাঙ মারা নিষেধ, আর যখন ব্যাঙ মারা নিষেধ তো একতাজি তাহরিমা কাতলি হা, যখন মারা হারাম তাহলে সেটা খাওয়া হারাম, তাহরিম ও কাতলে ইউফিদ ও তাহরিম আকলে হা, যখন হত্যা করা বা মারা ব্যাং মারা হারাম তাহলে ব্যাং খাওয়াও হারাম, কারণ যদি খাওয়া জায়েজ হইতো তাহলে মারা নাজায়েজ হইতো না। জি হ্যাঁ, আর এটা হচ্ছে ওলামায়ে কেরামদের এজমা, এই ক্ষেত্রে কোনো রকমের ইখতিলাফ নেই। এই হাদিস থেকে আরও বুঝতে পারলাম যে যেই সব বস্তু খাদ্য বা পানীয় খাওয়া পান করা হারাম, সেগুলি ঔষধ হিসাবে ব্যবহার করাও হারাম, সুতরাং মাদক দ্রব্য দিয়ে ঔষধ তৈরি করা হারাম, হারাম জীবজন্তু যেগুলি খাওয়া হারাম সেগুলি থেকে ঔষধ তৈরি করা হারাম। জি হ্যাঁ, আজকে এখানে আলোচনায় শেষ, ইনশাআল্লাহ তাআলা আমাদের আগামী পর্বের আলোচনা হচ্ছে স্বীকার করার অধ্যায়, আর কয়েকটি মাত্র হাদিস রয়েছে শিকারী জীবজন্তু এবং স্বীকার করা সম্পর্কে, আর ইনশাআল্লাহ তাআলা আমরা কিছুদিনেই হাদিসগুলি শেষ করতে পারবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।